বিপিএলে টানা 5-7 পেয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টে নিজেদের 11তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে 1 রানে হেরে প্লে অফে যাওয়াটা আরও জটিল করে ফেলল ঢাকা। তাই তো ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ঢাকার অধিনায়ক সাকিব। টানা 3টি হারের রেকর্ডটি ছিল চিটাগং ভাইকিংসের, তাদের সঙ্গে ভাগ বসিয়েছিল ঢাকা ডায়নামাইটস। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টানা হারের দৌড়ে কে এগিয়ে থাকবে, সেই লড়াইয়ে জয় হয়েছে ঢাকা ডায়নামাইটসের। ওই ম্যাচে ঢাকাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছিল মুশফিকের চিটাগং ভাইকিংস। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকা পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি প্লে অফ নিশ্চিত করার ম্যাচ। তবে সে আর হলো কই, কুমিল্লার বিপক্ষে লো স্কোরিং ম্যাচে 1 রানে হেরেছে ঢাকা ডায়নামাইটস। ফলে টানা 5 হারে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে ঢাকা। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন দলটির অধিনায়ক সাকিব। বরাবরের মতো সাকিবের কাঠগড়ায় নিজেদের ব্যাটিং, ম্যাচটি হারতে ভীষণ হতাশ। ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ানো উচিত ছিল না, পরবর্তী ম্যাচটি বাঁচামরার ম্যাচ আমাদের জন্য। টানা 5 হার মোটেও ভালো দিক নয়। অবশ্যই কুমিল্লাকে আটকানোর জন্য আমরা ভালো ফিল্ডিং ও বোলিং করেছিলাম, কিন্তু ব্যাটসম্যানরা ডুবিয়েছে, ব্যাটসম্যানদের পারফরমেন্সও হতাশ। তবে বোলিং নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 127 রানে আটকে দিয়েছিল ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতেই কত ঘাম ঝরাতে হয়েছে ঢাকার ব্যাটসম্যানদের। গত ম্যাচের মতো এই ম্যাচেও টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ। পোলার্ড ও নারায়ণ কিছুটা প্রতিরোধ করে, ডেথ ওভারে 12 বলে 2 উইকেট হারিয়ে মাত্র 1 রান সংগ্রহ করে ঢাকা, যার কারণে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে পড়ে। শেষ বলে 6 রানের প্রয়োজন হলে সাইফুদ্দিনের ইয়র্কার থেকে 4 রান নিতে সক্ষম হন রাসেল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে খুলনা টাইটান্সের বিপক্ষে, খুলনার বিপক্ষে হারলে বাদ পড়বে ঢাকা।